আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথা নিয়মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সুবন্ধুরা, আজকে আমরা চলে এসেছি জেলা স্কুল মাঠে। একটি মেলা আয়োজন করা হয়েছে, এটি হচ্ছে বৃক্ষ মেলা। এবছরের যে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে যে বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ। আমরা আজকে ঘুরে দেখব 2022-এর রংপুরে আয়োজিত বৃক্ষ মেলার বিভিন্ন বিষয়। চলুন শুরু করা যাক। টুডুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃক্ষ মেলায় আপনার কৃষি বাজার দেখতে পাচ্ছি। কৃষি বাজার কী কী নিয়ে আসছে আমরা একটু দেখব। সাপোর্টগুলো আমরা নিয়ে এসেছি, এগুলা হচ্ছে যারা নার্সারি করে তাদেরও কাজে লাগে এবং কৃষক তো তাদের লাগেই। যেমন এই যে নার্সারিতে যারা ব্যবহার করবে, এটা ছোট্ট একটা মেশিন, এটা হচ্ছে মিনি টিলার কাম ঘাস কাটা বলি আমরা এটাকে, কারণ এটা অ্যাটাচমেন্ট চেঞ্জ করে কেউ ঘাস কাটে, আবার ঘাস কাটা শেষ করে আবার ওটাকে বিভিন্ন হেড চেঞ্জ করে করে নিড়ানির কাজেও ব্যবহার করে। পাশে আরেকটা দেখতেছেন, এটাও নিড়ানির কাজেই করে, যারা নার্সারি করে বা যারা শাকসবজি করে তাদের ফসলের মাঝখানে যে জায়গা ওটাকে উর্বর করার জন্য এই মেশিনগুলো ব্যবহার। এদিকে এটা মিনি পাওয়ার টিলার, খুব ছোট্ট মিনি পাওয়ার টিলারের মধ্যে এটা সব থেকে ছোট। এটা হচ্ছে আপনার চাষও করে এবং নিড়ানির কাজগুলোও করে। এই পাশেগুলো হচ্ছে এটা ফোর হুইল মিনি পাওয়ার টিলার, একটু বড়। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন পিছনে চাকা সামনে ফালা, এটা হচ্ছে একসাথে দুইটা ব্যবহার করে। এবং অন্য অন্য যেগুলো আছে দেখতে পাচ্ছেন এদিকে, 10 হর্সের ডিজেল ইঞ্জিন, এটাতে আবার হচ্ছে টু হুইল। এটা এটা আপনার এই যে চাকার অংশটাকে চাকা খুলতে হয়, দেন হচ্ছে এই ফলগুলো লাগাতে হয় আর কি। এটা হচ্ছে ভুট্টা মারাই মেশিন, এটা হচ্ছে একদম আধুনিক একটা মেশিন, এটা হচ্ছে পানি তোলে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লোটিং ওয়াটার পাম্প, এটা হচ্ছে এমন ইঞ্জিন, এটা জাস্ট এইভাবেই পানিতে নামাই দিবেন, পানি তোলা শুরু করে দিবেন। এর কোনো পাইপ লাগবে না, কিচ্ছু লাগবে না। এটা আপনার পুকুর ধারে অনেকেই অনেক ফসল করে, ইয়ে করে, ওটাতে পানি দেওয়া খুবই ঝামেলা, তো এটা জাস্ট নামাই দিয়েই পানি তুলতে পারবে। এগুলো কি নার্সারি আইটেম? হ্যাঁ, নার্সারি আইটেম। এগুলো হচ্ছে আপনার ওই যে সিডলিং ট্রে, শিংকুচি, হাড়ের গুঁড়া, এদিকে নিম তেল আছে, কিছু জৈব প্রোডাক্ট আছে, তারপরে এদিকে কোকোপিট আছে। আর এই পাশটাতে এগুলো কী রাখছেন? এগুলো কিছু ভারী প্রোডাক্ট আছে, সে তার মধ্যে হচ্ছে এই এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম নতুন, এটা কম্বাইন্ড মিনি সাইলেজ কাটার। দেখবেন যে সাইলেজ যারা কাটে তাদের সব বড় বড় মেশিন, ছোটো খামারিরা আসলে সাইলেজের মেশিন পায় না। 1 লাখ টাকা খরচ করে একটা মেশিন কেনা কিন্তু একটু ঝামেলা, তো এটা হচ্ছে একদম ওইভাবেই তৈরি। এটাতে কম্বাইন, ধরেন আপনি সাইলেজ কাটলেন, সাইলেজ শেষ করে আবার এটাকে ভুট্টার ক্রাশিং করতে পারবেন, গরুর খাবার তৈরি করতে পারবেন। এটা তো মেলার তো আজকে দ্বিতীয় দিন, এখন হয়তো 18-20 দিন থাকবে। হ্যাঁ, তো কেমন দর্শনার্থীরা আসতেছে? খুবই ভালো আসলে, আর একটু দেরি হয়ে গেছে, মানে আরও আগেই হয় বৃক্ষ মেলাটা, তো এবার একটু দেরি হয়েছে, কিন্তু তারপরও আমরা সাড়া পাচ্ছি খুবই ভালো। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, যে ভাইরা আসছেন হচ্ছে ঠাকুরগাঁও থেকে, আমাদের এই মেশিন অনলাইনে দেখেছেন, ওরা নিতে আসছেন ওনারা ঠাকুরগাঁও থেকে। যে এটা কি দেখতে পাচ্ছি? এটা মিনি টিলার, মাল্টি ফাংশনাল, ঘাস কাটবে মাটি চাষাবাদের জন্য। এটার অ্যাটাচমেন্টগুলো আছে, বিভিন্ন অ্যাটাচমেন্ট যোগ করে এটার মাল্টি ইউজ করা যাবে। এগুলো অনেক উপরে আম গাছে স্প্রে করার জন্য, ফুট পাম্প বলি এটাকে, এটা আমাদের দেশীয় প্রযুক্তি এবং এটা আমাদের সম্পূর্ণ দেশে তৈরি। এটা ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টার, এটা আমরা দেখেছি অটোমেটিক যেটা ধান লাগায়, হ্যাঁ এটা ম্যানুয়ালি চালায়, এটা ম্যানুয়ালটা, এটা হাত দিয়ে ঘুরায় ধানটা বপন করতে হয়। আর এটা সিডলিং মেশিন, এটা বিভিন্ন ডিস্টেন্সে এবং লাইন অনুযায়ী একটা নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ভুট্টা, তারপর হচ্ছে পাট, মানে আমার চাহিদা মতো কোন বীজটা কত দূর পরপর আমরা এক লাইনে সুন্দরভাবে বপন করতে পারবো, সেই পদ্ধতিটা এটা। এটাও স্প্রে মেশিন, রিচার্জেবল স্প্রে মেশিন, এটা 50 লিটার ক্যাপাসিটি, এটা 4-স্টক মিনি পাওয়ার টিলার, 112 সিসি। আর এটা রিপার, ধান কাটার যন্ত্র, শুধু ধান কাটবে, এটা ধান কাটে এক সাইডে ফেলে, এটা 7 হর্স পাওয়ার। এটা যখন আমার ধান কাটা হয়ে যাবে, ধান কাটা শেষ হয়ে যাবে, তখন এটা খুলে আমি আরেকটা অ্যাটাচমেন্ট যোগ করে এটাতে দিয়ে আমি জমি চাষ করতে পারবো। তার মানে এটা একটা মাল্টি হারভেস্টার বলতে পারেন। এটা যখন আমার বিভিন্ন অ্যাটাচমেন্ট যুক্ত করে এটাকে সারা বছরই কাজে লাগাইতে পারবো। এটাকে বৃক্ষের সাথের যে ইউটিলিটি, যে উপযোগী জিনিসগুলো, যেমন আমি গাছ কাটবো, ছাদ বাগান কীভাবে করবো, শাকসবজি চাষ ব্যবস্থাপনা, ফলের সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সবজি চাষ, ঔষধি গাছ, যেগুলো হেল্প করতে পারবে একটা সাধারণ মানুষকে, যে চাষাবাদ সম্পর্কে বা গাছ পরিচর্যা সম্পর্কে জানে না, তাকে মিনিমাম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে।